খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ইন্টুর সাথে আপনাদের সুস্বাগত হ্যাঁ এবার তাজপুর বন্দর নির্মাণের বরাত পেয়ে আদানি গ্রুপের প্রতিনিধিরা প্রস্তাবিত এলাকা পরিদর্শন করলেন এখানে গভীর সমুদ্র বন্দর তৈরি হওয়ার কথা তাই এদিন সকালে আদানি গ্রুপের তিনজন সদস্য জেলাশাসক পূর্ণেন্দ মাঝির সঙ্গে বৈঠক করেন তারপর জেলা প্রশাসন পশ্চিমবঙ্গ শিল্পায়ন শিল্প উন্নয়ন নিগম এবং ভূমি দপ্তরের অফিসারদের সঙ্গে আদানি গ্রুপের কর্মকর্তারা মন্দারমণি গিয়ে এলাকা পরিদর্শন করেন তাজপুর গভীর সমুদ্র বন্দরের জন্য পরিবেশ দপ্তরের ছাড়পত্র পেতে আবেদন করেছিল আদানি গ্রুপ সবুজ সংকেত পেলেই প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হবে এটা ফিল্ড ভিজিট করলো আদানি গ্রুপের প্রশাসনিক কর্তারা আর কি জানা যাচ্ছে জেলা প্রশাসন সূত্রে খবর রামনগর দু নম্বর ব্লকের বাদনপত্রবার দক্ষিণ পুরুষোত্তমপুর এবং অরক, অরকবনিয়া মৌজার হাজার একরের মতো জমি আদানি গোষ্ঠীকে দেওয়া হবে এই বন্দরের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ কেমন হবে সেটা ম্যাপে দেখানো হলো এখন পরিবেশ দপ্তরে ছাড়পত্র পেলেই কাজ শুরু করবে আদানি গ্রুপ এই মুহূর্তে হলদিয়া বন্দর এলাকায় আদানি গ্রুপের একটি সাইড অফিস আছে সেখানেও জোর তৎপরতা শুরু হয়েছে তাজপুরে কাজ শুরুর আগেই একটি সাইড অফিস তৈরি করবে আদানি গ্রুপ তার জায়গা চিহ্নিত করেছে এদিকে তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরি হলে এখানকার আর্থ সামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে রেল এবং সড়কপথে দেশের নানা প্রান্তের যোগাযোগ বাড়বে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে কেন্দ্রীয় সরকার তাজপুর বন্দর নিয়ে উৎসাহ না দেখানোয় রাজ্য বেসরকারি উদ্যোগে এই বন্দর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল নাব্যত সমস্যার জন্য হলদিয়া বন্দরে সরাসরি অনেক জাহাজ ঢুকতে পারে না এমনকি মাছ সমুদ্রে বড় জাহাজ থেকে ছোটো জাহাজে পণ্য সামগ্রী ওঠানো রাবানো করা হয় গভীর সমুদ্র বন্দর হলে এই সমস্যা থাকবে না অন্যদিকে এই আদানি গ্রুপের গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং পরিদর্শন নিয়ে অতিরিক্ত জেলাশাসক ভূমি অনির্বাণ কোলে বলেন রামনগর দু নম্বর ব্লকের তিনটি মৌজা এলাকায় জমি প্রস্তাবিত বন্দরের জন্য প্রয়োজন হবে তাই একটি ল্যান্ড ম্যাপ তৈরি হয়েছে আদানি গোষ্ঠীর পক্ষে তিনজন প্রস্তাবিত জমিগুলো ঘুরে দেখেছেন পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র এলেই কাজ শুরু করা হবে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ